Para jurulu
Mi,
sing the mighty dub on high. The bomb. The bomb. তার নাম হলো কি বাবা? তার নাম হলো কি মা? আর আমার জীবনে, আমার জীবনে বাবা মানে প্রেমানি আর মা মানে বিচারিণী। Accident an unfortunate incident that happened unexpectedly, unintentionally, typical, resulting in damage or injury. Accident taka dhara hoyeche. Ektu maro. Dao, dao, tumi to tore ekta usra. Tomar le kala. Ela samoche kobar. লুঙ্গি খুললে করুণা নয় দাদা, করুণা নয়, আমি আমার বাপের প্রায়শ্চিত্ত করতে চাই। কেউ কথা রাখে না রে কালুবা, কেউ কথা রাখে না, কিন্তু আমি রাখবো দাদাবাবু। তোমার এই অবস্থার জন্য কে দায়ী জানো? নাও দাদা বাবু, না এভাবে তুমি ভেঙে পড়ো না, এবার তুমি বদলা না, প্রতিশোধের বদলা। আজ থেকে শুরু হলো আমার পাপের প্রায়শ্চিত্ত করার পালা। তোমরা দুজনে মিলে শিবের চৌধুরী বিরুদ্ধে প্রতিশোধ নাও। দাদা বাবু, চরম
জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার। ভালো হতো এই কলঙ্কিত মুখটা তার কাউকে দেখাতে হতো না। না না না, একি সংগ্রাম তুমি, একি ফুলেশ্বরী তুমি, তোমাকে তোমাকে যে এইভাবে রেল স্টেশনে দেখবো তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। না না, আমিও কোনোদিন স্বপ্নে ভাবতেই পারিনি যে ভয়ঙ্কর ঝড়ের পরে আমার আমার পাশে এসে দাঁড়াবে তো 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 কি অবস্থা করেছো তুমি নিজের, মুখখানা শুকনো, চোখ দুটো বিবর্ণ, নিজের চেহারাটা একবার দেখেছো? আরে শিমুল কাটি হোক আর বকুল কাটি হোক, এ সালা আগুনের চেহারাটা সবসময় একই থাকে। দেখো দেখো আমার দিকে, আমি আমার বাবাকে হারিয়েছি, অপহরণকারীরা আমার দিদিকে অপহরণ করে নিয়ে গেছে, ওই শিবেন চৌধুরী আমার জীবনটাকে বানিয়ে দিয়েছে জ্বলন্ত জ্যোতিগ্রহ, তবুও তো আমি তোমার মতন হেরে যাইনি সংলাপ। কি করবো আমি, একটা সুখ মানুষকে সারা জীবন হাসাতে পারে না, কিন্তু একটা দুঃখ মানুষকে আজীবন শুধু কাঁদাতে পারে। দুঃখ হলো মোমবাতির মতন সংলাপ, যা ক্ষণিকের। আমরা জানি আমরা আমাদের অতীতটা পরিবর্তন করতে পারবো না, কিন্তু ভবিষ্যৎটাকে তো সুন্দর করে সাজানো যায়। কিন্তু আমার ভাঙা বর্তমানটা যে আর কোনোদিন রাঙা হয়ে উঠবে না সংলাপ। সংলাপ কিছু কিছু বছর মানুষকে জীবনে উঠে দাঁড়াতে সাহায্য করে, তোমাকে যে ঘুরে দাঁড়াতেই হবে সংলাপ। আমাকে স্বপ্ন দেখিও না, আমার আশার প্রদীপটা যে নিভে গেছে, আমার বাঁচার ইচ্ছে নাই, তারা চলে গেছে। বাচ্চাটা প্রয়োজন সংলাপ, সে বাচ্চা তো মরণের সময়। কেন আমার দিকে বাড়ি দিয়েছিলে বন্ধুদের হাত? হয়তো সেটা ছিল আমার অবচেতন মনের ভুল। আমার ভালোবাসার ফুলকে তো আমি এত সহজে ঝরে যেতে দেব না সংলাপ। কি বললে সংলাপ? সংলাপ সূর্য ডুবে গেলে কি আর কখনো আসে না নতুন সকাল? সংলাপ শোনো, সে সকাল তো সালা রাতের চেয়েও অন্ধকার। সেই অন্ধকারকে চিরদিনের মতন ঘোচাতে আজ আমি তোমার হাত থেকে কেড়ে নেবো এই মদের বোতল। শান্তি ভাই, ভুলে থাকতে পারি, ছেড়ে দাও। আজ থেকে আর তোমার এই ছাই পাস খাওয়া হবে না। তুমি আমায় মারলে? হ্যাঁ মারলাম, মারতে বাধ্য হয়েছি সংলাপ। তুমি কি এইভাবে মদ খেয়ে তিলে তিলে নিজেকে শেষ করে ফেলবে? না 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 না, আর হুশ ফিরছে আমার। তুমি পারবে না আমার পাশে থাকতে, আমার পাশে উঠে দাঁড়াতে? আমি উঠে দাঁড়াচ্ছি। তুমি চাও না এই শয়তান শিবিন চৌধুরী যে আমাদের জীবনটাকে চালিয়ে পুড়ে ছাই খার করে দিয়েছে, চরম শান্তি পাওয়া সমাজের পক্ষে ঘূর্ণি ঝড়ে আসছে পথে। বিশ্বাস আমার আছে শিবিন চৌধুরীর সামনে জাগ্রত করার মতন, দৌড় দৌড় করে চলতে আমার আছে।
এসো আমার হাতে হাত রেখে শপথ করো। আমি তোমার হাতে হাত রেখে শপথ নিলাম। করো শপথ, করো শপথ, এই এবার নামবো। হলো আহার, হলো আহার, আগুন আমরা জ্বালবো। তুই আমাদের সোহাগ দিবি, আমরা তোকে ভালোবাসা দেব। খবরদার বলছি, আর আমার দিকে এক পা দেবার চেষ্টা করলে দেবো। এদিকে
শক্ত রেঞ্চটা দিয়ে তোর নাট বল্টগুলো টাইট করে তোর হাত ধরে। এবার তো সব খেলা শেষ। শয়তান শিবেন চৌধুরী, যা যা হাত দিয়ে আমার দিদিকে কম্পিত করতে চাইছিস সেই হাত দিয়ে আমার দিদির পাশে ক্ষমা চা। প্রায়শ্চিত্ত করতে চাই দাদা। শুধু তোমার দাদা নয়, আমিও তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আমার ভুলকে ফুল করে ফোটাতে। রায়বাড়ির নাথ বউ হিসেবে আমি তোমাকে বরণ করে নেব। সংলা, রক্তের সম্পর্ক হচ্ছে ভালোবাসার সম্পর্ক যে এত বড় হয় তা আমি আজ বুঝতে পেরেছি রে। তাই আমার পাপের প্রায়শ্চিত্ত করতে আয়, তোদের চার হাত আমি এক করে দিই। ব্যাস 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 ব্যাস, তাহলে তো হয়ে গেল। আর নকল বউ না হয় এবার তুই আসল বউ হয়ে আমাদের রায় পরিবারের সব দায়িত্ব তোমাকে নিতে হবে। জিন্দিগি গিয়া